আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি সবাই ভালো আছেন। এখন কিন্তু প্রচুর গরম, আর গরমে ঘেমে কিন্তু প্রচুর ঠান্ডাও লেগে যাচ্ছে, কারণ আমরা কিন্তু ঠান্ডা পানিটাও বেশি খাচ্ছি। তো এই ঠান্ডা লাগলে আমরা করি কি, ফার্মেসিতে যাই, সিরাপ এনে খেয়ে ফেলি। কিন্তু না, ঘরোয়া ট্রিটমেন্ট যদি আমরা একটু করি, আগে আমার দাদি নানিরা যখন আমাদের ঠান্ডা লাগতো তখন কিন্তু সচরাচর ওষুধ কিন্তু কিনে খাওয়াতো না, তারা কিন্তু ঘরের রেমেডি বানিয়ে কিন্তু সেবন করতো, তাতেই কিন্তু খুব ভালো ফল পেত। তো এমন একটি রেমেডি আমি আজকে তৈরি করে দেখাবো, যে রেমেডিটি তৈরি করলে আপনাদের যতই খুশখুশি কাশি হোক না কেন, ঠান্ডা লাগুক না কেন, সব একদিনেই কিন্তু ভালো হয়ে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কী কী দিয়েছি, দারচিনি, ইলাচি, লং, তেজপাতা, গরম মশলা, কালো জিরা, এখানে যাবতীয় যা জিনিস আমি দিয়েছি সবগুলো আমি ব্লেন্ডারের জারে দিয়ে একটু ভেঙে নিব, একেবারে মিহি গুঁড়ো করব না, একটু ভেঙে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো কিন্তু ব্লেন্ডারের জারে দিয়ে দিয়েছি। এই রেমেডিটি কিন্তু খুবই হেলদি, উপকারী, আর ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু তৈরি। এটা এতটাই কার্যকরী, একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন। তো আমার যেহেতু হালকা হালকা ঠান্ডা লাগছে, তো রেমেডিটি তৈরি করছি আর ভাবলাম যে তৈরি যেহেতু করছি ভাই বন্ধুদের সাথেও শেয়ার করি। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ব্লেন্ডারের জারে হালকা গুঁড়ো করে নিয়েছি। এর ফলে কি হয়, যখন আমি এটা পানি দিয়ে জাল দিব, ভিতর থেকে নির্যাসগুলো কিন্তু বের হবে। এখানে আমি 4 কাপ পানি দিয়েছি, আর 4 কাপ পানিতে আমি 2 চামচ এই যে এই রেমেডি আমি তৈরি করছি সেই মশলাটা কি গুঁড়োটা কিন্তু দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি আমি 5 থেকে 7 টুকরো ছোট আদার টুকরো। আদা কিন্তু খুবই উপকারী আমাদের ঠান্ডার জন্য, তো এখানে আমি একটু আদা অ্যাড করছি। এখানে সামান্য লবণ অ্যাড করব, আর যারা চান তারা কিন্তু চা পাতাটা ছাড়াও খেতে পারেন, যেহেতু আমি চা খেতে পছন্দ করি তাই একটু চা পাতাটাও আমি এখানে দিয়ে দিব। তো রেমেডি হতে থাকুক, পানিটা জাল হতে থাকুক, নির্যাসগুলো একেবারে পানির সাথে মিলে যেতে থাকুক, আমি যে কাপে করে রেমেডিটি খাবো তো সেই কাপে আমি একটু লেবুর রস নিয়ে নিচ্ছি। সেখানে আমি 1 চা চামচ লেবুর রস দিয়ে দিয়েছি, আর আগেই বলেছি আমি একটু লবণ দিব, আর যেহেতু চা পছন্দ করি একটু চা পাতা দিব। আপনারা যারা চা খান না বা চা খেতে পছন্দ করেন না তারা কিন্তু চাটা না দিলেও পারেন, কারণ যেই নির্যাসটা পানির সাথে মিলে যাবে সেই নির্যাসটাই কিন্তু খুবই হেলদি, কার্যকরী ঠান্ডার জন্য, সেটা খেলেও কিন্তু হয়ে যাবে। যেহেতু আমার বাসায় মধু নেই তাই আমি চিনিটাই দিয়ে খাচ্ছি, যাদের চিনিতে সমস্যা আছে, ডায়াবেটিসের সমস্যা আছে, তারা চিনিটা বাদ দিয়ে এভাবেই খেয়ে নিতে পারেন। তো আমি যেহেতু আমার জন্য তৈরি করব আর আমার ছেলের জন্য তৈরি করব, তো আমারটা চিনি দিব না, আর ছেলের যেহেতু খাবে তো ছেলেরটা একটু চিনি দিয়ে দিচ্ছি, ছেলেরও একটু ঠান্ডার ভাব তো ছেলের জন্য চিনি দিয়ে দিয়েছি। এটা এতটাই হেলদি আর এতটাই খেতে ভালো লাগে তো আর উপকারী, এটা যখন আপনি খাবেন ঠিক 5 মিনিট পর আপনার নাক বন্ধ, আপনার বুকের কফ, একেবারেই মনে হবে যে আপনার মাথা কফ, বুকের কফ মানে একেবারেই ফ্রেশ লাগবে আপনার। তো এই যে এই রেমেডি তৈরি করেছি, 1 কাপ আমার ছেলের জন্য আর 1 কাপ আমার জন্য। তো আমি কিন্তু সুগার ফ্রি চিনি দিয়ে কিন্তু খাচ্ছি। তো আমি একটু লেবুর রস নিয়ে নিচ্ছি, এখন মা ছেলে মিলে খাবো, দুজনের যেহেতু ঠান্ডার সমস্যা। এটা এতটাই উপকারী, আপনারা একবার না খেলে বুঝবেন না কতটা উপকারী, খাওয়ার ঠিক 5-10 মিনিট পরেই আপনি উপকারটা বুঝতে পারবেন যে এটা কতটা উপকারী। আমরা দৌড় দিয়েই শুধু ফার্মেসিতে যেয়ে সিরাপ খেয়ে নিই, একবার এটা তৈরি করেন সিরাপ খাওয়ার কথা ভুলে যাবেন। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আমার চ্যানেলের সাথেই থাকুন।